সারা পৃথিবীর বেশিরভাগ দেশে আজ দিন দিন ধনীর ক্ষমতা বাড়ছে, দরিদ্র হচ্ছে আরো হীন। সুযোগ সুবিধা এক শ্রেণীর কাছে কুক্ষিগত হওয়ার ফলে সরকারের আয় কমছে। এই সংকট থেকে বাঁচতে একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণ হচ্ছে, তাতে আবার এই চক্রই ত্বরান্বিত হচ্ছে। রবীন্দ্রনাথ সোভিয়েত রাশিয়ায় গিয়ে দেখেছিলেন এর বিপরীত একটা সমাজ ব্যবস্থা। তিনি রাশিয়ার চিঠির দ্বিতীয় পর্বে তুলে ধরেছেন রাষ্ট্রীয় সম্পত্তি কিভাবে প্রত্যেক নাগরিকের বিকাশের অঙ্গ হয়ে ওঠে। আজকের দিনে যার প্রাসঙ্গিকতা আমাদের অবাক করেছে। প্রাক কথনে দীপান্বিতা ঘোষ, পাঠে বিপ্লব চক্রবর্তী। শুরু হচ্ছে রাশিয়ার চিঠি দ্বিতীয় পর্ব। মস্কো, স্থান রাশিয়া, দৃশ্য মস্কোয়ের উপনগরীতে একটি প্রাসাদ ভবন। জানলার ভেতর দিয়ে চেয়ে দেখি দিক প্রান্ত পর্যন্ত অরণ্যভূমি, সবুজ রঙের ঢেউ উঠেছে, ঘন সবুজ, ফিকে সবুজ, বেগনির সঙ্গে মেশামেশি সবুজ, হলদের আমেজ দেওয়া সবুজ। বনের শেষ সীমায় বহু দূরে গ্রামের কুটির শ্রেণী। বেলা প্রায় 10টা, আকাশে স্তরে স্তরে মেঘ করেছে, অবৃষ্টি সংরম্ভ সমারোহ। বাতাসে ঋজুকায়া পপলার গাছের শিখরগুলি দোদুল্যমান। মস্কোতে কয়দিন যে হোটেলে ছিলাম তার নাম গ্র্যান্ড হোটেল। বাড়িটা মস্ত, কিন্তু অবস্থা অতি দরিদ্র, যেন ধনীর ছেলে দেউলে হয়ে গেছে। সাবেককালের সাজসজ্জা কতক গেছে বিকিয়ে, কতক গেছে ছিঁড়ে, তালি দেওয়ারও সঙ্গতি নেই, ময়লা হয়ে আছে, ধোবার বাড়ির সম্পর্ক বন্ধ। সমস্ত শহরেরই অবস্থা এরকম। একান্ত অপরিচ্ছন্নতার ভিতর দিয়েও নবাবী আমলের চেহারা দেখা যাচ্ছে, যেন ছেঁড়া জামাতেও সোনার বোতাম লাগানো, যেন ঢাকাই ধুতি রিফু করা। আহারে ব্যবহারে এমন সর্বব্যাপী নির্ধনতা ইউরোপের আর কোথাও দেখা যায় না। তার প্রধান কারণ, আর সব জায়গায় ধনী দরিদ্রের প্রভেদ থাকাতে ধনের পুঞ্জীভূত রূপ সবচেয়ে বড় করে চোখে পড়ে। সেখানে দারিদ্র থাকে যবনিকার আড়ালে, নেপথ্যে। সেই নেপথ্যে সব এলোমেলো, নোংরা, অস্বাস্থ্যকর, দুঃখে দুর্দশায় দুষ্কর্মে নিবিড় অন্ধকার। কিন্তু বাইরে থেকে গিয়ে আমরা যেখানে বাসা পাই, সেখানকার জানলা দিয়ে যা কিছু দেখতে পাই, সমস্তই শুভত্র, শোভন, সুপরিপুষ্ট। এই সমৃদ্ধি যদি সমানভাবে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে তখনই ধরা পড়ত দেশের ধন এত কিছু বেশি নেই যাতে সকলেরই ভাত কাপড় যথেষ্ট পরিমাণে জোটে। এখানে ভেদ নেই বলেই ধনের চেহারা গেছে ঘুচে, দৈনেরও কুশ্রিতা নেই, আছে অকিঞ্চনতা। দেশ জোড়া এই অধন আর কোথাও দেখিনি বলেই প্রথমে এটা আমাদের খুব চোখে পড়ে। অন্য দেশে যাদের আমরা জনসাধারণ বলি, এখানে তারাই একমাত্র। মস্কোয়ে রাস্তা দিয়ে নানা লোক চলেছে, কেউ ফিটফাট নয়, দেখলেই বোঝা যায় অবকাশভোগীর দল একেবারে অন্তর্ধান করেছে। সকলকেই সহস্তে কাজকর্ম করে দিনপাত করতে হয়, বাবুগিরির পালিশ কোনো জায়গাতেই নেই।
ডাক্তার পেট্রোভ বলে এক ভদ্রলোকের বাড়ি যেতে হয়েছিল। তিনি এখানকার একজন সম্মানী লোক, উচ্চপদস্থ কর্মচারী। যে বাড়িতে তার আপিস সেটা সেকালের একজন বড় লোকের বাড়ি, কিন্তু ঘরে আসবাব অতি সামান্য, বাড়িপাট্টের কোনো লক্ষণ নেই। নিষ্কার পেট মেঝের এক কোণে যেমন তেমন একখানা টেবিল, সব শুদ্ধ পিতৃবিয়োগে ধোবানাপিত বর্জিত অশৌচ দশার মতো শয্যাসন শূন্যভাব, যেন বাইরের লোকের কাছে সামাজিকতা রক্ষার কোনো দায় নেই। আমার বাসায় আহারাদির যে ব্যবস্থা, তা গ্র্যান্ড হোটেল নামধারী পান্থাবাসের পক্ষে নিতান্তই অসঙ্গত, কিন্তু এজন্য কোনো কুণ্ঠা নেই, কেননা সকলেরই এক দশা। আমাদের বাল্যকালের কথা মনে পড়ে। তখনকার জীবনযাত্রা ও তার আয়োজন এখনকার তুলনায় কতই অকিঞ্চিৎকর, কিন্তু সেজন্য আমাদের কারো মনে কিছুমাত্র সংকোচ ছিল না। তার কারণ, তখনকার সংসার যাত্রার আদর্শে অত্যন্ত বেশি উঁচু নিচু ছিল না। সকলেরই ঘরে একটা মোটামুটি রকমের চালচলন ছিল, তফাত যা ছিল তা বৈদগ্ধের, অর্থাৎ গান বাজনা পড়াশুনো ইত্যাদি নিয়ে। তাছাড়া ছিল কৌলিক রীতির পার্থক্য, অর্থাৎ ভাষা ভাব ভঙ্গি আচার বিচারগত বিশেষত্ব। কিন্তু তখন আমাদের আহার বিহার ও সকল প্রকার উপকরণ যা ছিল, তা দেখলে এখনকার মধ্যবিত্ত লোকেদের মনেও অবজ্ঞা জাগতে পারত। ধনগত বৈষম্যের বড়াই আমাদের দেশে এসেছে পশ্চিম মহাদেশ থেকে। একসময় আমাদের দেশে যখন হাল আমলের আপিস বিহারী ও ব্যবসাদারদের ঘরে নতুন টাকার আমদানি হলো, তখন তারা বিলিতি বাবুগিরির চলন শুরু করে দিলে। তখন থেকে আসবাবের মাপই ভদ্রতার পরিমাপ আরম্ভ হয়েছে। তাই আমাদের দেশেও আজকাল কুল শীল রীতিনীতি বুদ্ধিবিদ্যা সমস্ত ছাপিয়ে চোখে পড়ে ধনের বিশিষ্টতা। এই বিশিষ্টতার গৌরবই মানুষের পক্ষে সবচেয়ে অগৌরব। এরই ইতরতা যাতে মজ্জার মধ্যে প্রবেশ না করে, সেজন্য বিশেষ সাবধান হওয়া উচিত। এখানে এসে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, সে হচ্ছে এই ধন গরিমার ইতরতার সম্পূর্ণ তিরোভাব। কেবলমাত্র এই কারণে এদেশে জনসাধারণের আত্মমর্যাদা এক মুহূর্তে অবাধিত হয়েছে। চাষা ভুষ সকলেই আজ অসম্মানের বোঝা ঝেড়ে ফেলে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এইটে দেখে আমি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হয়েছি। মানুষে মানুষে ব্যবহার কি আশ্চর্য সহজ হয়ে গেছে। অনেক কথা বলবার আছে, বলবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আপাতত বিশ্রাম করবার দরকার হয়েছে। অতএব জানলার সামনে লম্বা কেদারার ওপর হেলান দিয়ে বসব, পায়ের ওপর একটা কম্বল টেনে দেব, তারপরে চোখ যদি বুঝে আসতে চায় জোর করে টেনে রাখতে চেষ্টা করব না। ইতি 19 সেপ্টেম্বর 1930। আপনারা শুনছিলেন রাশিয়ার চিঠি দ্বিতীয় পর্ব, সম্পাদনা ও ধ্বনি বিন্যাসে স্বর্ণাভ বেরা। খুব তাড়াতাড়ি আমরা পরের পর্ব নিয়ে উপস্থিত হব। আগাম নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।